আছে আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্স, আরতিস হোম মেড ফুডে রাঙা আলু দিয়ে মিষ্টি ল্যাংচা আর পান্তুয়া। চলো, আমি তো রাঙা আলুগুলোকে ফেলেই দিচ্ছিলাম, ভাবতেই পারিনি এত সুন্দর মিষ্টি তৈরি করে ফেলবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকের রেসিপি দেখার জন্য অনুরোধ রইল কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। তো চলো ঝটপট বানিয়ে নেবো এই রাঙা আলুর মিষ্টি। আমরা যখন বাজার থেকে কিনে এনে খাই আমরা কিন্তু বুঝতেই পারি না রাঙা আলুর মিষ্টি এত টেস্ট হতে পারে। তো বাড়িতে বানানো কত সহজ আজকে আমরা দেখবো, তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো। তো দেখো কত নরম দুধগুলো। তো চলো ঝটপট বানিয়ে ফেলি রাঙা আলুর মিষ্টি। করবো রাঙা আলু দিয়ে একটা দারুণ জিনিস। রাঙা আলুগুলো এনে রেখেছিলাম আর খাওয়া হয়নি, তো একটু একটু কেমন যেন হয়ে গেছে, তাও চেষ্টা করব করার। তো নুন দিয়ে এটাকে ফার্স্টে সিদ্ধ করে নিচ্ছি। কি অবস্থা, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে একদম, দেখো পারফেক্ট। তো এটাকে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নিই। তো এরকম ছাড়িয়ে নিয়েছি, এবার গরম আছে, যাই হোক আমি এখানে একটু ভেঙে ভেঙে রাখছি যাতে ঠান্ডাটা হবে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ, আর 2-3 টেবিল চামচ ময়দা, আর একটু ঘি, বেকিং সোডা, বেকিং পাউডার, এটা ঠান্ডা হোক। আচ্ছা, পাশে একটু এলাচ গুঁড়োও নিয়েছি, ঠিক আছে। এবারে যখন ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে এগুলোকে মাখিয়ে সবগুলো ভালো করে মেখে নিই। তো এই দেখো এবারে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ সুজি, এবারে এটাকেও ভালো করে মিশিয়ে নিই। চলো মেখে নিলাম, এবারে এটাকে কিছুক্ষণ রেখে দেবো এরকম, তাহলে কি হবে এই নরম যে আছে এটা একটু শক্ত হয়ে যাবে এবং একটু টেনে যাবে। একটা সিরা রেডি করবো, এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল আর চিনি 1 কাপ। এবার মিষ্টিটা যার যার পছন্দ মতো, যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই মিষ্টি দিয়ে দিতে পারে। এবারে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর এখানে গরম তেল বসিয়ে দিয়েছি। তো এই দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে, এটা ফুটছে। তো এটা বেশি ফুটাবো না, মানে বেশি গাঢ় করবো না, জাস্ট একটু চ্যাটচ্যাটে ভাব হবে ব্যাস। তো যাই হোক এটা ফুটছে, ফুটুক। তো এই দেখো 10 মিনিট এমনি রেখে দিয়েছিলাম, এবারে একই ডাইরেকশনে না এইভাবে এইভাবে আরও 5 মিনিট এটাকে এরকম মুথে নিতে হবে, এরকম করে একই ডাইরেকশানে এইরকমই ঘোরাতে হবে। এই দেখো মোটামুটি এটা লো ফ্লেমে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি ব্যাস, এবারে এটা গ্যাসটা অফ করে দেবো। মোটামুটি টেনে গেছে, এবারে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এবার দিয়ে আমি এখান থেকে তুলে এবারে শেপ দিয়ে নেব, যেরকম খুশি শেপ দিয়ে নিতে পারো তোমরা। এটা তো আমি গোল শেপ দিয়ে নিচ্ছি এরা। আচ্ছা, এবারে মাঝখানে আমি একটা করে কেসারের এবার কেসার বসিয়ে দিচ্ছি, যাতে ভেতরটা একটু বেশ কালারফুল হয়। তো এবার গোল গোল করে নিচ্ছি এভাবে, তো এভাবে করে রেডি করে নিচ্ছি ফার্স্টে। তো এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। লম্বাও করতে পারো তোমরা, মোটামুটি হয়েছে। এবারে আমি এগুলোকে তেলে গরম তেলে দিয়ে দিই, একদম ফ্লেমটা লো রাখতে হবে, নাহলে কিন্তু ওপরে একদম লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা হয়ে যাবে। একটা দেখো এই ল্যাংচা চেপে দিয়ে দেবে, একটা বড়ো একটা ছোটো হয়ে গেছে কোনো ব্যাপার না। তো যাই হোক,
তো এরকম উল্টে নিলাম, এক পাশটা যেই লাল হয়ে যাবে এমনি উল্টে উল্টে ভেজে নেবো চারিদিকটা। কি সুন্দর ফুলছে, চলো এবারে তুলে নিলাম। খুব নরম দুধ তুলে হয়েছে, এখনই বোঝা যাচ্ছে, আর রসে দেওয়ার পর কী হবে তোমরা বুঝতেই পারছ। চলো বাকিগুলো এইভাবে চলো এবার গরম শিরার মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসটা আবারও জ্বালিয়ে নিলাম, একবার এগুলো দিয়ে ফুটিয়ে নিই। এইবার তো দেখো কত সুন্দর লাগছে না, গ্যাসের উপরে আলতো আলতোভাবে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে গ্যাসেরটাতে একটুখানি ফুটিয়ে নেবো জাস্ট শিরা, শিরাটা তো গরমই আছে, জাস্ট একটু ফুটিয়ে নেবো। তো ব্যাস এবারে গ্যাসটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেবো, চলো এটাকে ঢেকে রেখে দেবো এক ঘন্টা, এক ঘন্টা পর ফিরে আসছি। দেখো এক ঘন্টা পর ফিরে এলাম, বা মিষ্টিগুলো দেখেছো, আমি না মানে এগুলো একটু হালকা ভেজেছি, দেখতে ভালো লাগবে বলে। দেখো কত সুন্দর হয়েছে, নরম দুল তেল আর ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখেছো। দেখো রাঙা আলুর মিষ্টি আমাদের পুরো জল টেনছে, এগুলো ল্যাংচা, দেখো দু রকমের ল্যাংচা। এই দেখো একদম আমাদের রেডি হয়ে গেল রাঙা আলুর মিষ্টি। আর এই দেখো এগুলো আমরা যখন বাজার থেকে কিনে এনে খাই না রাঙা আলুর মিষ্টি, আমরা কিন্তু তখন বুঝতেই পারি না, কিন্তু দেখো বাড়িতে বানানো কত সহজ, তোমরাও বানিয়ে নিতে পারবে। আমি তো রাঙা আলুগুলোকে ফেলেই দিচ্ছিলাম, তো ঝটপট বানিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো এই দেখো কত নরম তুলতুলে হয়েছে দেখেছো, দেখো ভেতরটা কত সুন্দর। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও ট্রাই করে দেখো।